প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের নিউজ উপভোগ করছেন সবাইকে সুস্বাগত। আজ আমরা কথা বলতে এসেছি কুমিল্লা নচর গ্রামে। আমরা একটা মারান মামলার তদন্ত করতে এসেছি। আমরা আজ সাক্ষীগণের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ভালো আছি। আপনার নাম কি কাকা? মোহাম্মদ মুজিবুর রহমান। আচ্ছা, এখানে যে মার্ডারটা হয়েছে এই বিষয়ে আপনি আমাদেরকে একটু বলবেন। স্যার, আমি তো দেশে আসছিলাম না, আমি দেশে থেকে বাইরের থেকে শুনছি নিজে আমরা তারা অত্যাচার করে মারধরি করে তারা গাই এই জায়গায় গাই দিয়েছে। এই জায়গায় গাই দিয়ে তিনটা গাই লাগবে, তিনটা গাই লাগার পরে গাই এসে ওই যে শুনলাম ডাক্তারখানে গাই যদি না উড়াইতো ওনায় বাঁচত, বুঝলেন? ওই গাছে উঠেছে ওনার ইয়া ইয়া কইরা এই ইয়াতে মারা গেছে, এই দুইটা কোষের ইয়া। আচ্ছা, এখন আপনার কি জন্য মারছে, কি শত্রুতা ছিল সেই ব্যাপারে কিছু জানেন? না না স্যার, আমি এইটার বলতে পারি। আচ্ছা, এখন আপনার মোট আসামি কয়জন? ২০ জন আসামি আর অজ্ঞাতনামা ৬৭ জন। ওই এই ইয়া। আচ্ছা, মানে প্রধান আসামির নাম কি? এক নম্বর আসামি কায়েম। কায়েম। আচ্ছা, এখন কি আসামিরা কি জেলে আছে না জামিনে আছে? জেলে আছে আর এই সব জামিনে আছে। সব জামিনে আছে। আমার ভাই এখানে মধ্যে বাজারে গেছে, এই মোরা দিব মোরা টালা করতে চালিবাঙ্গা গেছে, মানে কিলো মারছে। আমরা করতে বাইরে মাইরা ফালা আছে জেলদার গেছে ৭০টা মাছি। টাইম ছবি ১০০ এগুলি আছে, ৭০টায় মানে এগুলি কেলিয়া মারছে। যে আমরা করতাম না মারছে আমার বাইরে চালিবাঙ্গা। আজ আমি ৪ জন ধরা, ৬ জন ধরা হচ্ছে আর খারাপ গিয়া ১০ জন। আগামী যাবিলে আগামী যাবি হুমকি দেয় আমাকে। হুমকি দিচ্ছে? হুমকি দিচ্ছে কে? হুমকি দিচ্ছে স্বপনে। স্বপনে দেয় স্বপন করে পোকা। স্বপনে ফেসবুকের মাধ্যমে সরাসরি না, সরাসরি তো আসতে পারে মোবাইলে দেয়। আমরা দেখাই না, সব মোবাইলে দিয়ে। এইয়া আমার এই কি হয়, উনি আবার বাবা উনি একটু আগে যা বলছে সব সত্য কথাই বলছে। ইয়া আমার মামাকে কীভাবে মারছে, কীভাবে হত্যা করছে, আপনার ইয়া যন্ত্র এখানে ঢুকায়া তারপর আবার দিয়া মানে আপনার যেন এখানে বাইরে আইছে। অনেক মানুষ একটা যন্ত্রের আঘাতে কিন্তু মারা যায় না। ওনার উপর অনেক নির্মম হত্যা করছে, তারপর পানিতে ফেলাইছে। এখানে যন্ত্ররা ইয়া মারছে, গাই মারছে, তারপর আপনার ইজা এখানে ছেড়ছে, তারপর পানিতে ফেলাইছে ওনাকে। ওনার এখান থেকে রক্ত বান ওনার ইয়া মানে পানিতে সব চলে গেছে। ওনাকে নির্মমভাবে হত্যা করছে, তারপর ইয়া হত্যা করে ওদেরকে পুলিশে আইন প্রশাসন মানে সবগুলো গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করার পরে ইয়া লোক আগাম জামিন নিচ্ছে। 2 জন এখনো বর্তমান জেলে আছে। জেলে আছে সন্ত্রাস কায়ম আর বাদ বাকিগুলো সব এখন ইয়া জেলের বাইরে। কিন্তু আমাদের এই একজন খুন করার পরও ওরা আমাদেরকে হুমকি দিতেছে, আবার আমাদের সাথে খেলবো, খেলা শুরু হবে, আমাদেরকে মারবে। মানে আমরা আপনাদের কাছে এটাই বিচার চাই, আপনারা এটা সবার কাছে জানাই দিবেন যে আমার মামুকে মারছে, এটা সুষ্ঠু বিচার চাই। কায়ম, শফি, স্বপন, শাহিন, তারপরে আপনার ওইদুল্লাহ, হুকুম দেওয়ান, রুবেল। প্রধানমন্ত্রীর কাছে কিছু বলতে চাই? প্রধানমন্ত্রীর কাছে এটাই আকুল আবেদন, আমরা আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগ থেকে আমরা উঠে এসেছি। আমরা চাই আওয়ামী লীগের কাছে, এই আওয়ামী লীগের এটি আমাদের পাওনা। যদি আমার মামুর বিচার যদি শেখ হাসিনার ইংরেজিতে করে দেয়, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ, ওনাদেরকে ফাঁসি চাই, সুষ্ঠু বিচার চাই। আমি মানে ওদেরকে ফাঁসি চাই। 2 জন আছে, 2 জন হচ্ছে মেন আসামি, ওদেরকে ফাঁসি দেওয়া হোক। আর বাদ বাকি যারা আছে ওদেরকে যাবজ্জীবন দেওয়া হোক। এই 2 জনই মেন, এই 2 জনেই মানে এই নাটের গুরু। আর এই 2 জনের মধ্যে একজন আমার আমাকে নিজের হাতে মারছে, আর একজন হচ্ছে মেন গুরু শফিক দেওয়ান। সরকারের কাছে সূক্ষ্ম বিচার চাই। সরকারে আরো যদি সূক্ষ্ম বিচার না করে কখনো আর আতঙ্কি দেয় বাদি মেরে করতে বাদি মেরে লাগে। এত তাড়াতাড়ি বের হয়ে আসে আবার বাকি হুমকি দেয় বাকি ওর ছোট ভাই কিছু ওরে মেরে নেবে এক ভাগ মারছে আরেক ভাগের মার তোরা হুমকি যে দিতেছে আরেক ভাগ মেরে নেবে গ্রামের মানুষও বয়ে মনে করেন আপনাদের কাছে বয়ান দিতে আসে না বয় পাইতেছে তো এখন মনে করেন আমগো মানুষ মাসে আমগো মেরে নিলে তো আমরা সত্য কথা বলতে হবে সামনে আসতে হবে আমগো তো অনেক আতঙ্কের মেয়েদে আসছে আমার স্বামী সন্তান সবাই মেসেঞ্জারে হুমকি দেয় মোবাইলে হুমকি দেয় এমনি হেমনে রাস্তাঘাটে হুমকি দেয় তো ওরা একজন খুন কইরা এত তাড়াতাড়ি আইন প্রশাসন বাড়িয়া 3 মাস হয় নাই আবার আরেকজন মারার হুমকি দেয় আইন প্রশাসন কি করছে জানি না আমার আইনের কাছে আবেদন তারপরে মনে করেন হ্যাঁ প্রধানমন্ত্রীর কাছে আবেদন একজন স্বেচ্ছাসেবক আওয়ামী লীগের নেতারে খুন করিয়া আবার তার ফ্যামিলিকে হুমকি দেওয়া এইটা কি কেমন কথা হুমকি দেয় এটা কায়েমের লোক হুমকি দেয় স্বপনে স্বপন দেওয়ানে তারপরে গোপনে ছবিকে ওরা জেলও থেকে হুমকি দেয় তা 2 জন জেলও আছে আর সব বাইরে গেছে বাইরে আর মানুষ হুমকি দিতেছে মরার ভয় দেখাইতেছে বাদিরে মেরে লেগে এই হুমকি দিতেছে তাই এই আমার বিচার এমন যদি হয় তাহলে তো মানুষ রাস্তাঘাটে মানুষের খুন করে নেই কেউ খুন করতে দ্বিধা করতো না তো এটি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন যেন আর বাকি কোনো মার সন্তান যেন এত যথাযথ খুন করা না হয় সেই ব্যবস্থা যাতে করে। হ্যাঁ জুড়ে বলেন। আমার নাম মোসাম্মদ জোহরা আক্তার। আমার স্বামীকে হত্যা করা হয়েছে যে হ্যাঁ মানে আমার স্বামী স্বেচ্ছাসেবী লীগের নেতা ছিল তাই আমার স্বামীকে ওরা মানে শত্রু মানিকেরা মানে ওরা হত্যা করেছে মানে আমার স্বামীকে ওরা পরিকল্পনাভাবে আগেই পরিকল্পনা করে রাখছে যে আমার স্বামীকে ওরা হত্যা করবে আমার স্বামীকে হত্যা করেছে স্বপন শফিক শাহিন কায়েম আরও অনেকে বেলে হ্যাঁ আরও অনেকেই আছে জড়িত তারা একজোট হয়ে আমার স্বামীকে হত্যা করেছে কায়েমে হুকুম দিছে আর যে শফিক শাহিন স্বপন হেরা মানে হত্যা করছে তাই এখন আমার স্বামী হত্যা বিচার চাই আমি তারপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি বিচার চাই যাতে আমার স্বামী হত্যা খুনিদের ফাঁসি হয়। আচ্ছা হুমকি দিচ্ছে কায়েম কায়েম আমার ছেলে মেয়ে 4 জন আমার 3 মেয়ে 1 ছেলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইছি যাতে মাননীয় প্রধানমন্ত্রী আমার স্বামীর হত্যার বিচার করেন ওদের যেন ফাঁসি হয়। খুনের মামলা তো মনে করেন প্রথম দৃশ্য ঘটনা একটা সাধারণ কথা নিয়ে ওয়াইফাই নিয়ে মানে অন্য লোকের ছেলে ওই পাড়ার বারেকের ছেলের সাথে শফিকের ঝগড়া লাগছে ইস্যু করে আমার ছেলেরা মায়ের বালাইতে ছিল পরে ওই টাইমে ঝামেলা আমার দেওয়ার আবার শ্বশুর বাড়ি ওই ঝামেলা নিয়ে মীমাংসা করেছি যে ভাই ঝগড়াঝাটির দরকার নেই নিজেরা মানুষ সামনে রোজারি মানুষে খারাপ বলবে ঝামেলা মিটিয়ে ফেলছে এরপরে আবার মনে করেন এই শত্রু মুখাগুলি করে হারা এই বুটি খেললে এই লোক নিয়ে হারা দল পাকাইয়া আমার দেওয়ার ওইখানে একা নিয়ে হারা কায়েমে হুকুম দিচ্ছে নিজাম সরকারে কায়েমের নেতৃত্বে শফিক স্বপন শাহী তারা গাই দিয়ে আহত করে এবং আরো অন্যান্য লোক ছিল তাদের সাথে নিঃসঙ্গভাবে লাঠি দিয়েও মারছে যন্ত্র দিয়েও গাই দিচ্ছে দিয়ে মেরে তারা পানিতে ফেলা তারপরে ছাড়াতে ওদেরকে পুলিশকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারও করছে আমাদের লোক মানে যেদিন নিজাম সরকার মারা গেছে ওই দিন 4 জন মনে করেন দৌড়ে ফেলাইছে হ্যাঁ আসার আর হ্যাঁ পরে নিজে গিয়ে করতে লাগলো এখন তারা গ্রামীণে বাড়ি হয়েছে, গ্রামীণে বাড়িয়ে মোবাইলে বিভিন্ন রকমের হুমকি দিতে আসছে। হ্যাঁ, নিজাম সরকারের ছোট ভাই টিকি সরকার মেরা মেরে ফেলবে, চেয়ারম্যানের ভাই চেয়ারম্যান সব বড় ভাই নিজাম সরকারের হেরা মারব, আয়া মানে বিভিন্ন রকমের একজন মারছে আরো চারটা খুন করবো, আর এই হুমকি দিতে আসছে। প্রধানমন্ত্রীর কাছে বিষয় আকর্ষণ করে বলছি, আমাদের নিজাম সরকারের যেন আমরা হত্যার বিচার পাই। আপনার কাছে বললাম আপনারা যেন সুস্থ বিচার পাই, ওইভাবে আমরা পরিকল্পিতভাবে আমাদের বিচার পাইয়ে দেবেন।